এটা হোটেল স্বপ্নালয়ের রিসেপশন এবং বাঁদিকে আছে লবি। আমরা এখন লিফট দিয়ে লিফটের পাশে যাব। 502 নম্বর রুম, অনলি 1500 টাকা দিয়ে এটা আমি ভাড়া নিয়েছি একদিনের জন্য। সো এটা আমি এখন আপনাদেরকে দেখাবো, পুরো রুমটা ঘুরে দেখাবো। এটি একটি লাক্সারিয়াস কাপল বেডরুম। এটা হচ্ছে আমার রুমের সম্পূর্ণ ভিউস। এটা হচ্ছে টু পার্ট রুম, একটা হচ্ছে ড্রয়িং এবং ভেতরে হচ্ছে বেডরুমটা। এখানে একটি ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে আপনারা চাইলে আপনাদের যে কোনো কিছু রাখতে পারবেন, ড্রিঙ্কস। দেন একটি বেসিন, এখানে যদি আপনাদের কোনো গেস্ট আসে ওদের সাথে আপনি এখানে আড্ডা দিতে পারবেন, অথবা আপনার বাইরে থেকে খাবার আনলে এখানে বসে খেতে পারবেন। দেন একটি গেস্ট সোফা, দুজনের মতো বসতে পারবে এখানে। তারা আমাকে এই জিনিসগুলো প্রোভাইড করেছে। প্রথমত একটি সাবান, মেরিল সাবান, যেটার প্রাইস মেবি 10 টাকা। দেন দুটো ব্রাশ, দেন দুটো শ্যাম্পু, রিভিভ শ্যাম্পু, একটি টয়লেট টিস্যু, একটি ক্লোজ আপ পেস্ট, ওয়ান টাইম মিনি প্যাক, অ্যান্ড একটি টিস্যু বক্স। আবার সব কিছু খুবই প্রিমিয়াম কোয়ালিটির। আর সাথে আরও আছে একটি ওয়াটার বোতল 1 লিটারের। আর চেয়ারগুলো অসাধারণ, খুবই সুন্দর চেয়ারগুলো, বসে খুব কমফোর্টেবল। ওয়াও! আর এই রুমের একটি স্পেসিফিকেশন হচ্ছে এটার মধ্যে ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই। এটা হচ্ছে আমাদের মেন রুমটা, আমি এখন আপনাদেরকে মেন রুমটা দেখাবো। এটা হচ্ছে আমাদের রুম, অসাধারণ একটি রুম। সবচেয়ে ভালো যে দিকটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে একটি বারান্দা আছে এবং এই বারান্দা দিয়ে সমুদ্র দেখা যায়। প্রথমত এই রুমের মধ্যে থাকছে একটি টিভি অলমোস্ট 21 ইঞ্চির মতো, তারপর কাউন্টারে যোগাযোগ করার জন্য একটি টেলিফোনও থাকছে, এটা মেবি টিভির রিমোট। হ্যাঁ, দেন একটি ডাবল বেড, বেডটা খুবই ক্লিন ছিল আর খুব নরম ছিল বেডটা। আমি অন্যান্য যে হোটেলগুলোতে চেক ইন দিয়েছি সেগুলোর থেকে এইটার বেডের কোয়ালিটি অনেক ভালো। আর সাথে একটি টাওয়াল আছে গোসলের পর ইউজ করার জন্য, এটা দিয়েছে। আর একটি এসি আছে রুমের মধ্যে, এটা এসি রুম, এটা হচ্ছে এসির রিমোট। দেন ছোটো একটি সাইড টেবিল আছে যেটা নিচে সিগারেটটা সাইফার আরও একটি জায়গা আছে। এখানে একটি ড্রয়ারও আছে, প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। অ্যান্ড ফাইনালি এখানে একটি মিরর আছে, বিশেষ করে মেয়েদের এটা কাজে লাগে, ছেলেদের মিররের কোনো প্রয়োজন নাই। আর এটা হচ্ছে কি আলমারি, ওয়ালের সাথে এগুলো অ্যাডজাস্ট করা, বিশাল বড় আলমারিটা। এখানে খুব সহজে ব্লেজার, তারপর শাড়ি, তারপর এই টাইপের জিনিসপত্র রাখতে পারবেন। উপর আবার 2টি কম্পার্টমেন্ট আছে, অসাধারণ। আর টিভির নিচেও আপনারা পাবেন ছোট একটি বক্স, এখানেও আপনারা অনেক কিছু রাখতে পারবেন। আর ময়লা ফেলানোর জন্য একটি ঝুড়িও আছে, অনেকটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির। যেমন অন্যান্য হোটেলে ঝুড়ির মধ্যে কিন্তু পলি দেয় না, কিন্তু এখানে পলি দিয়েছে, ভালো লাগছে ব্যাপারটা। সো এই হচ্ছে আমার রুমের রিভিউ। দেন আমি চলে যাব বারান্দায়। এটা হচ্ছে বারান্দা, এখান থেকে যে বিচটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সুগন্ধা বিচ। বিচের সম্পূর্ণ ভিউটা এখানে পাবেন, আর সমুদ্র সম্পূর্ণভাবে দেখা যাবে না, বাট এই কোনা কোনে তাকালে আপনি অল্প একটু দেখতে পাবেন। আর এইদিকে যে বিচটা দেখতে পাচ্ছেন ওখানে ঝাউ গাছ, ওটা হচ্ছে লাবণী বিচ। বারান্দাটাও মোটামুটি ভালো বড়। আমি এখন আপনাদেরকে আমার ওয়াশরুমটি দেখিয়ে দিব। হ্যাঁ, তোমাকে ব্লগে নিব, বিড়ালটা দেখি। হ্যাঁ, আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই রুমের সাথে আপনাদেরকে একটি বিড়ালও দেওয়া হবে। রুমের সাথে বিড়াল ফ্রি। চলুন এখন ওয়াশরুমটা দেখে আসি। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে প্রবেশ করার পরে একটি হাই কমোড, দেন টিস্যু ফেলানোর জন্য একটি ঝুড়িও আছে, অ্যান্ড একটি টিস্যু পেপার,
এটা হচ্ছে বেসিং, বেসিং এর সামনে যে মিররটা আছে এটা কিন্তু খুব বড় একটা মিরর, অন্যান্য হোটেলের মধ্যে আমি যেটা দেখছি ছোট মিরর থাকে, এটা অনেক বড় একটা মিরর। বেসিং এর মধ্যে গরম পানি এবং ঠান্ডা পানি দুই ধরনের পানি পাবেন আপনারা, অসাধারণ। দেন একটি শাওয়ার পাবেন, এখানেও আপনারা গরম এবং ঠান্ডা দুই ধরনের পানি ইউজ করতে পারবেন, খুবই ক্লিন, অনেক অনেক ক্লিন। আর বাথরুম একটি জুতা দিয়েছে, যেটা আমরা ফার্স্টে যে হোটেলে গিয়েছিলাম সেখানে আমাদেরকে বাথরুমের জুতা দেয়নি, কারণ ওটা এমনি চিপেস্ট হোটেল ছিল, ওরা বাটটা ছিল ওয়ান কাইন্ড অফ। আর এখানে তো একটি পাপুস আছেই। সো ওভারঅল এই ছিল আমার আজকের হোটেল রিভিউ। আরেকটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি, সেটা হচ্ছে আমার রুমের এখানে কিন্তু কিচেনের একটা অপশন আছে, যেমন এখানে আপনার চেয়ে গ্যাসের চুলাও বসাতে পারবেন, যদি কেউ এক মাসের জন্য অথবা দুই মাসের জন্য কক্সবাজার আসে সেক্ষেত্রে তারা কিন্তু এই ধরনের রুমগুলো নিতে পারে। এটা আবার নিচে ক্যাবিনেট আছে। ওভারঅল এটা একটা লাক্সারিয়াস রুম, মাত্র 1500 টাকা, এর থেকে ভালো রুম কক্সবাজারে আপনারা কখনোই পাবেন না। আজকের মতো এই পর্যন্তই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশের বেল আইকনটিতে ক্লিক করে ঘন্টা বাজিয়ে দিন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।